टीच प्रेजेंट्स 24 आवर्स टीवी शरद सम्मान 2020 co-sponsored by Orient Pest Solutions, Pest are smart, we are smarter, North Point Disco, set your goals high, Premier Group, we meet your career, MSBK Enterprise, Hotel Shefali Durax, 24 hours TV পক্ষ থেকে সকল দর্শকদের জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। কোভিড-19 এর বিরুদ্ধে লড়াইয়ে সারা দেশ জুড়ে লকডাউন থেকে ধীরে ধীরে আনলকে এসে বাঙালি প্রাণের উৎসবে মেতে ওঠার আনন্দে বিভোর। কিন্তু সংক্রমণের ভয়ে এবং হাইকোর্টের নির্দেশে রাজ্যের ছোট বড় সমস্ত দুর্গাপূজা প্যান্ডেলই নো এন্ট্রি বোর্ড ঝুলে গিয়েছে। এমনই আবহে হাওড়ার মহিয়াড়ি চাঁদনি বাগান নেতাজি স্পোর্টিং ক্লাবের 27তম বর্ষে দুর্গাপূজার থিম করেছে লকডাউন। বিশ্ব মহামারীর আবহে মহামায়ার আগমনে কড়া সতর্কতা বিধি পালনের মধ্যে দিয়ে মাতৃবন্ধনায় এই ক্লাব নেতাজি স্পোর্টিং ক্লাব সহ সম্পাদক বলেন, এবার মা দুর্গা এবং তার পরিবারকে করোনা ভাইরাসের বিরুদ্ধে যোদ্ধা হিসেবে প্রকাশ করার চেষ্টা করেছি। শুধু তাই নয়, মহিষাসুরকেও করোনার বিরুদ্ধে যোদ্ধা হিসেবেই তুলে ধরা হয়েছে। সব মিলিয়ে কোভিড-19 এর বিরুদ্ধে লড়াইতে দেবী দুর্গা এবং তার গোটা পরিবার ও মহিষাসুর হয়ে উঠেছে ফ্রন্ট লাইনে। আমরা আছি হাওড়া আন্দুল মহিয়াড়ি চাঁদনি বাগান এলাকার নেতাজি স্পোর্টিং ক্লাব দুর্গাপুরেতে। আমাদের যে পরিস্থিতি চলছে, করোনা ভাইরাস দগ্ধকে ঘা এখনো পর্যন্ত শুকায় নেই, সেই করোনা ভাইরাসের প্রতিচ্ছবি এখানে তুলে ধরা হয়েছে। সেটা হচ্ছে লকডাউন। লকডাউনের কী পরিস্থিতি সেটা আমরা জানি, হাড়ে হাড়ে টের পেয়েছি। লকডাউনের জন্য যেমন সরকারের এবং দেশের যে আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা জানি, কিন্তু এই ভাইরাসটার জন্য লড়ার জন্য তখন একটাই উপায় ছিল, সেটা হচ্ছে লকডাউন। সেই লকডাউনের প্রতিচ্ছবি কিন্তু তুলে ধরেছে নেতাজি স্পোর্টিং ক্লাব। আমরা দেখাবো আপনাদেরকে যে এখানে যে দেবী এখানে দেখানো হয়েছে, দেবী যারা মানে সন্তানেরা গণেশ কার্তিক, এনারা সবাই কিন্তু ভাইরাসকে লড়াতে ব্যস্ত। এখানে কিন্তু দেখা যাচ্ছে গণেশকে কিন্তু হাতে অস্ত্র নিয়ে আছে মর্ত্যবাসীর মঙ্গল কামনার জন্য, কিন্তু ভাইরাসকে মারার জন্য। এবং আর একটা আপনাকে এখানে দেখাবো, এখানে কার্তিকও কিন্তু দেখানো হয়েছে যে ভাইরাসকে লড়ার জন্য তারা কিন্তু ব্যস্ত মানুষের মঙ্গল কামনার জন্য। এমনকি সবচেয়ে আমরা জানি যে চীনের উহান থেকে যে ভাইরাসটি আমাদের প্রথম আসে আমরা দেখি, সেই যে ড্রাগন, সেই ড্রাগনকে পর্যন্ত এখানে মহিষাসুর পর্যন্ত মানুষের মঙ্গল কামনার জন্য কিন্তু এখানে দেখানো হয়েছে যে তেও কিন্তু লড়ছে। এখানে আরও আপনাকে দেখাবো প্রতিটা মা লক্ষ্মী এবং সরস্বতী এবং দেবীকেও আমি এখানে তুলে ধরা হয়েছে যে সবাই কিন্তু মর্ত্যবাসীর মঙ্গল কামনার জন্য, ভাইরাসের জন্য কিন্তু লড়ছে। এই চিন্তাভাবনা নিয়ে কিন্তু এখানে দেখানো হয়েছে, এখানে পূজা উদ্যোক্তারা যারা আছেন ওনারা এই ভাবনা চিন্তাই করেছে যে লকডাউনে যা পরিস্থিতি হয়েছিল সেই জিনিসটা এখানে প্রতিচ্ছবি কিন্তু তুলে ধরা হয়েছে। আপনারা দেখলেন
যে লকডাউনের কি পরিস্থিতি এখানে হয়েছিল সেটা কিন্তু তুলে ধরা হয়েছিল নেতাজি স্পোর্টিং ক্লাব এবছর সেই পুজোর মাধ্যমে তারা ভাবনা চিন্তা যে তুলে ধরেছে, 27তম বর্ষে পদার্পণ করেছে। আমরা জেনে নেব এই অভিনব যে চিন্তাভাবনা তারা করছেন, এখনও চলছে যে আমাদের করোনা ভাইরাস এখনও মুক্ত আমরা কিন্তু হইনি, এবং সেই জিনিসটা কেন করলো এবং তাদের ভাবনাটা কেন তারা এসেছে সেটা আমরা জেনে নেব পুজো কমিটির উদ্যোক্তাদের মুখ থেকেই আমরা শুনে নেব। দাদা, এই যে ভাবনা চিন্তাটা আপনাদের কীভাবে কী হলো যদি একটু ডিসকাস করেন। আমরা গত 8 মাস ধরে দেখছি যে আমাদের ভারতবর্ষ তথা সারা পৃথিবী জুড়ে করোনার কী প্রকোপ, মানুষের কী অবস্থা। তো সে আমরা যদি উৎসবের মাধ্যমে, আমরা ডাক্তার নই যে কারো মানে সেবায় আমরা লাগব, কিন্তু মানুষকে একটা বার্তা দেওয়ার জন্য যে করোনা থেকে কিভাবে মুক্ত হওয়া যায়, কিভাবে মানুষকে বাঁচানো যায়, তো সেই হিসেবে আমরা মাকে আহ্বান করেছি। মাকে এবং মা তার সঙ্গে যারা আছেন তাদের সবাইকেই করোনার সঙ্গে যোদ্ধা রূপে আমরা প্রকাশ করার চেষ্টা করেছি। এমনকি মহিষাসুরকে পর্যন্ত মায়ের সঙ্গে যুদ্ধ না করে করোনার সঙ্গে যুদ্ধ করার জন্যে, যাতে আমাদের পৃথিবী করোনামুক্ত হয় সেই চেষ্টা করেছি। আপনারা শুনলাম যে আপনারা যারা প্রথম সারি যারা যুদ্ধে যারা লড়াই করেছে, ধরুন ডাক্তার, পুলিশ, নার্স, আমরা সমস্ত করোনার যোদ্ধা যারা, তারা যেভাবে আমাদের সেবা দিয়ে আসছে ওনাদেরকে ছাড়া এই মণ্ডল মানে অসম্পূর্ণ রয়ে যাবে। তো সেই জন্য আমরা চিন্তাভাবনা করেছি ক্লাবের তরফ থেকে, এবং আমাদের যে প্রধান যে উপদেষ্টা যে যিনি এটা বানিয়েছেন দিজেন খামার মহাশয়, উনি আমাদের মানে এ যা প্রেরণা জাগিয়েছেন যে এইভাবে করা হোক। আর ডাক্তার, নার্স, পুলিশ, আপনার এ সাফাই কর্মী এবং সাংবাদিক কর্মী সকলকে আমরা একটা তাদের মান দেওয়ার চেষ্টা করেছি, তাদের সম্মান দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, আপনারা এই যে এত সুন্দর একটা ফুটিয়ে তুলেছেন লকডাউন জিনিসটাকে, তো দর্শনার্থীদের কখন থেকে আপনারা দরজা খুলে দেবেন দেখার জন্য, এবং মাননীয় হাইকোর্ট থেকে এবং সরকারও যে নির্দেশিকা যেটা আছে যে কতটা গাইডলাইন্স মেনে যেগুলো করার জন্য সেগুলো কতটা থেকে ভাবনা চিন্তা করে দেখেছেন? আমাদের কালকে একটা ছোট করে উদ্বোধন করা হবে, কালকে থেকে সকলের জন্য মানে প্রবেশ অবাধ করে দেওয়া হবে। তো আমরা এখনও কোনো সার্কুলার এখনও আসেনি, মানে কোর্টের যে সার্কুলার সেটা এখনও আমাদেরকে পুরোপুরি কিছু আসেনি। তো আমরা আগেকার যে সার্কুলার ছিল সরকারি তরফ থেকে সেইটুকু মেনটেন করে যা যা বলেছেন সেটুকু মেনটেন করার চেষ্টা করব। আর একটা কথা, আপনারা দেখলাম সাবি মানে থিমের পুজো করেছেন, তো এই রূপেই কি পুজো করবেন না? না, আমাদের এখানটা মানে জাস্ট খালি মানুষকে দেখানোর জন্যে থিমটাকে, কিন্তু পূজা হবে আমাদের দালানে, সাবেকি যে দালান আছে এক চালের ছোট করে মূর্তি হবে, সেখানে পূজা হবে। এটা তো বারবার পুজো মাধ্যম দিয়ে যারা দর্শনার্থীরা আসেন বা আপনি পুজোর দিন দেখেন যারা, তো কী বার্তা দেবেন তাদেরকে? বলবো আমাদের সঙ্গে সহযোগিতা করুন, আমাদেরকে হেল্প করুন, আর করোনা যাতে আরও না বাড়ে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সরকারি নির্দেশ মেনে চলুন। যে সার্কুলার ছিল সরকারি তরফ থেকে সেইটুকু মেনটেন করে যা যা বলেছেন সেটুকু মেনটেন করার চেষ্টা করব। আর একটা কথা, আপনারা দেখলাম সাবি মানে থিমের পুজো করেছেন, তো এই রূপেই কি পুজো করবেন না? না, আমাদের এখানটা মানে জাস্ট খালি মানুষকে দেখানোর জন্য থিমটাকে, কিন্তু পূজা হবে আমাদের দালানে, সাবেকি যে দালান আছে এক চালের ছোট করে মূর্তি হবে, সেখানে পুজো হবে। এটা তো বারবার পুজো মাধ্যম দিয়ে যারা দর্শনার্থীরা তাদেরকে বলবো আমাদের সঙ্গে সহযোগিতা করুন, আমাদেরকে হেল্প করুন, আর করোনা যাতে আরও না বাড়ে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সরকারি নির্দেশ মেনে চলুন, এটা আমরা বলব। পুজো উদ্যোক্তার কাছ থেকে আমরা জানতে পারলাম যে যারা করোনা ভাইরাসের সামনে দাঁড়িয়ে যারা যুদ্ধ করেছে, যেমন পুলিশ, নার্স, সাফাই কর্মী, সংবাদ মাধ্যমরাও কিন্তু তাদেরকে যেমন আগামী দিন একটা সম্বর্ধনা জ্ঞাপন করছেন, এবং তার সাথে সাথে কিন্তু সরকারের নির্দেশিকা মেনেই কিন্তু তারা দর্শনার্থীদের জন্য কিন্তু সেই সব কিছু নিয়ম পালন করবে এবং সেই চিন্তাভাবনা কিন্তু করেছেন।
আমাদের 24 আওয়ারের পক্ষ থেকে সকল দর্শনার্থীকে জানাচ্ছি শুভ শারদীয় দিবস শুভেচ্ছা অভিনন্দন, তার সাথে জানাচ্ছি ভালো থাকুন, সুস্থ থাকুন, মাস্ক পরুন এবং স্যানিটাইজ ব্যবহার করুন। আপনার সুস্থ থাকলে পৃথিবী এবং বাংলা ভালো থাকবে। হাওড়া থেকে দেবাশিস গুচ্ছেদ এবং সমীর পাত্র 24 আওয়ার্স টিভি। টিচ প্রেজেন্টস 24 আওয়ার্স টিভি শারদ সম্মান 2020। Co-sponsored by Orient Pest Solutions, Pests Are Smart, We Are Smarter, North Point Day School, Set Your Goals High, Premier Group, We Meet Your Career, MSBK Enterprise, Hotel Shefali Dudax, 24 Hours TV পক্ষ থেকে সকল দর্শকদের জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।